আসসালামু আলাইকুম। লাইফ অফ ওয়াদের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই অনেক ভালো আছেন। অনেক দিন হলো ভিডিও আপলোড করা হয় না, যেহেতু একটা লম্বা ছুটি গেল, ঈদের ছুটি, আর রোজার সময় সচরাচর জিমে আসা হয় না। আগে এক সময় আসতাম, বাট এবার কাজের অনেকটা প্রেশার ছিল, এই জন্য আসা হয় নাই। আর এই ফুটেজটা কিন্তু বেশ কিছুদিন আগের একটা মোটামুটি শেপ আসছিল, কিন্তু যেহেতু মাঝখানে লম্বা একটা গ্যাপ গিয়েছে, এই জন্য এরকম শেপটা আপাতত নেই। কিন্তু আবার আলহামদুলিল্লাহ জিম শুরু করেছি। আমি এখন আপনাদের সাথে কিছু বিষয় শেয়ার করব, যেটা কিনা মাস্ট বি ফলো করতে হবে। আপনারা যদি বিগিনার হন অথবা অনেক লম্বা একটা গ্যাপ দেওয়ার পর জিমে আসেন বা জিম স্টার্ট করেন, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে স্ট্রেচিংয়ের বিষয়টা। এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য। আমি যেমন অনেকদিন পর শুরু করলাম, আমাকেও স্ট্রেচ করতে হয়েছে, আর ফ্রি হ্যান্ড এক্সারসাইজগুলো একটু বেশি করতে হবে, আর চেষ্টা করতে হবে যেন বেশি ওয়েট না নেন। আপনারা যদি একটা লম্বা গ্যাপ দেন, গ্যাপ দেওয়ার আগে যদি আপনি সাপোজ 20 কেজি ওয়েট নিতেন, গ্যাপের পরে যখন রিজয়েন করবেন তখন অবশ্যই আপনাকে 5 কেজিতেই শুরু করতে হবে। যাই হোক, আজকে ভিডিওটা লং করব না, ইনশাল্লাহ নতুন ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।